হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও হলো তো দেখতেই পাচ্ছ কেক তো কেকের আজকে একটা রেসিপি তোমাদের সামনে দেখাবো তো সামনেই তো খ্রিসমাস এসেই গেলো তো আমি একদমই সহজেই মানে একদম কোনো ঝামেলা ছাড়াই কেকটা বানিয়ে দেখাবো তো কম উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা এটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে আমি এখানে এক কাপের একটু কম আমি সাদা তেল দিয়ে দিলাম তো তারপর এটা আমি দিলাম চিনির গুঁড়ো তো চায়ের যে কাপগুলো হয় সেই কাপেরই সব কিছু নিয়েছি চিনির গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা দুধ মানে হাফ কাপের একটু বেশি দুধ আমি দিয়ে দিলাম তো চিনি দুধ আর সাদা তেল একসাথে এটাকে মিক্স করে নেব। দেখো এটাকে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ময়দা দিয়ে দেব তো এখানে আমি চায়ের কাপেরই এক কাপ নয় দেড় কাপ মতন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব যেহেতু আর ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখেছি না চেলে রাখলে কিন্তু একটা যে দানা দানা ভাব থাকে ওটা দিলে জিনিসটা ভালো হবে না তার জন্য আমি এটাকে ভালোভাবে চেলে নিয়েছি তারপরেই আমি ময়দাটাকে কিন্তু দিয়েছি এটাকে দিয়ে তারপরে এটাকে একবারে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে দিয়ে দেব এখানে একটু এক চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দেব তারপর ওর থেকে আরেকটু কম আমি বেকিং সোডা দিয়ে দেব তো ওই দুটো জিনিস দেওয়ার পর এটাকে আরও একটু বেশি করে মানে বেশিক্ষণ একটু মিক্স করে নেব তো বাটারটা আমার একদম রেডি হয়ে গেছে তো ঘনত্বটা এরকমই আনতে হবে তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হলো আমি একটা প্রথমে অ্যালুমিনিয়ামের বাটি নেব ছোট যে মানে ছোটো সাইজের একটা অ্যালমুনিয়ামের বাটি নিচ্ছি দেখো তো এটা নেওয়ার পর আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দেওয়ার পর আমি চারিপাশটা একটু ভালো করে এটাকে চারিগাটা লাগিয়ে নিচ্ছি তো লাগাবার পর আমি এখানে ওরি মাপে একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম সেই সাদা কাগজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো কোনো লেখা কাগজ নিলে কিন্তু হবে না তো কেকটার মধ্যে তাহলে লেখাগুলো উঠে যাবে তার জন্য শুধু সাদা কাগজ নিতে হবে তো নেওয়ার পর আমি ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে লাগিয়ে নিচ্ছি চারিগাটা দেখো আমার এটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি যে কেকের যে বাটারটা করে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার আমি এর মধ্যে ভালোভাবে এটাকে একটু শেপের আকারে করে নিচ্ছি তো এরপর আমি যেটা দেব এখানে কিছুটা কাজু বাদাম আমি ভেঙে রেখেছি সেগুলো ওপর থেকে আমি দিয়ে দেব তো এটা দিলেও হবে আর না দিলেও হবে তো আমার আছে একটু দিয়ে দিচ্ছি দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি এটা কিশমিশও দেওয়া যেতে পারে তো ওখানে কিশমিশ নেই আমার কাজু বাদামটাই আছে আমি এটাই দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে এবার আমি এখানে একটা হাঁড়ির মধ্যে বালি খানিকটা নিয়ে আমি এটাকে বেশ গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পর গ্যাসটায় কমিয়ে দিয়েছি দেওয়ার পর আমি কেকের এই যে বাটিটা আমি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা থালাকে নিয়ে চাপা দিয়ে দেব তো এটা প্রায় আধ ঘন্টা মতন হতে আমার লেগেছে তো আধ ঘন্টা পর আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আধ ঘন্টা পর আমি চলে এসেছি আর দেখো কেকটা আমার ফুলে উঠেছে আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে দেখছি যে আমার এটা একদম লেগে যাচ্ছে না একদমই তো এটা বেশ হয়ে গেছে তো ঠান্ডা হলে আমি এটাকে নাবিয়ে নেব তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা কেকটা আমি নাবিয়ে নিয়েছি আর কেকটা খুব সুন্দর নরম হয়েছে আর চলে যে কাগজটা লা আছে সেই কাগজটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে তো কেকটা আমার এটা হয়ে গেলে আর কিছু কাজ নেই তো এটা এবার খাওয়া যেতেই পারে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটা একদমই সহজেই সবাই এটা যে কেউ বানাতে পারবে তো এরকমভাবে যদি বানানো যায় তো খুবই ভালো তো কোনো ঝনঝট ছাড়াই আমি একদম সিম্পলভাবে কেকটা বানিয়ে ফেললাম তোমাদের সামনে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো